ইতালির তরিনো আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী অনুষ্ঠান মালা ছিল বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পার ঘ অর্পণ দোয়া মাহফিল ও আলোচনা সভা তরিনোর একটি হলে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং সকল শহীদের বিদেহী আত্মার মাখ ফেরত কামনায় দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ ও নিরবতা পালন করার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন তরিনো

প্রচার সম্পাদক মামুন হলাদার এবং সদস্য রিয়াজুল ইসলাম কাউসার বিপ্লব শিকদারের পরিচালনায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন তরিন আওয়ামী লীগ সহ সভাপতি রশিদ পেদা মজিবুর রহমান দয়াল লেখাত চৌধুরী চামাল খান হায়দার খান সহ আরও বক্তারা শরিয়াতপুরের নরিয়া থানা নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান শেষে বঙ্গবন্ধুর বিদেহ শান্তি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় আল্লাহ জার্দিস পড়েছেন আল্লাহ বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের উপরের লোহন পরা খুবই আল্লাহ এতে মিলানো ভেনিস সহ ইতালির বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ বাংলাদেশী প্রবাসীরা অংশগ্রহণ করেন এই শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার প্রত্যয়ে আহ্বান জানিয়েছেন টরিনো আওয়ামী লীগ প্রতিনিধি কাউসার হলাদার ভয়েস বাংলা টরিনো ইতালি